নমস্কার বন্ধুরা, আমরা সবাই চাই কম টাকার মধ্যে নিজের একটা স্বাধীন ব্যবসা শুরু করতে। আর সেই ব্যবসা যদি প্রোডাকশনের হয়ে থাকে তাহলে তো কথাই নেই। আর আজকের ভিডিওতে তাই আমি আপনাদের মাত্র 17,000 টাকাতে কিভাবে একটা ফুড প্রোডাক্ট তৈরির ইউনিট খুলবেন, যাতে প্রতিদিন 1 থেকে 2,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারেন, তার সম্পূর্ণ গাইডলাইন দেব এই ভিডিওতে। মাত্র 17,000 টাকা ইনভেস্ট করে একটা মশলা গুঁড়ানোর মেশিন তুলে আপনি গম থেকে আটা তৈরি করতে পারবেন, আবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন, ছাতু এইসব প্রোডাক্টও তৈরি করে দোকানে দোকানে হোলসেল রেটে সাপ্লাই করে প্রতিদিন 1 থেকে 1,500 টাকা নিশ্চিন্তে ইনকাম করতে পারবেন। বন্ধু, কিভাবে করবেন ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। আমার নাম হচ্ছে সঞ্জীব কর্মকার, ঠিক আছে? এটা কর্মকার মেশিনারির প্রোপাইটার। সম্পূর্ণ একটা ইউনিক বিজনেস, ঠিক আছে? এটা ধূপকাঠির ব্যবসা নয়, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা রকমের ব্যবসা, পাল ভাইজার মেশিন, যেটা হচ্ছে ধনী দরিদ্র সবার জন্য এই ব্যবসাটা, ঠিক আছে? এই একটা মেশিনে 10 থেকে 12 রকম এমনকি 15 রকমের আইটেম পেশাই করা যায়। হলুদ গুঁড়ো থেকে শুরু করে লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, গম, আটা, ময়দা সমস্ত কিছু এতে পেশাই করা যাবে। নিজের ব্যবসা হবে, অন্যের উপর নির্ভর করে আর থাকতে হবে না। নিজের বিজনেস হবে, নিজের ব্যবসা করে উন্নতি করুন। একটা মেশিনে সমস্ত কিছু পেশাই করা যায়। আর এই মেশিনের দাম হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সবার থেকে আমাদের কাছে কম দাম, মাত্র 17,000 টাকায় ভালো বাইজার মেশিন, পাল বাইজার মেশিন। 2 বছরের মেশিনের গ্যারান্টি থাকবে, অন্যান্য জায়গায় কিন্তু ওয়ারেন্টি দিচ্ছে, আমাদের এখানে আমরা গ্যারান্টি দিচ্ছি, যেহেতু আমরা নিজেরা মেশিন তৈরি করি। মোটরের কয়েলে 2 বছরের গ্যারান্টি, কোনো কেউ চালাতে পারবে, আমাদের মিস্ত্রি আছে, ইঞ্জিনিয়ার এখানে কাজ দেখিয়ে দেবে। যারা ট্রেনিং করতে চান, কেউ যদি বলেন বাড়ি যেয়ে কাজ দেখানো, আমরা বাড়ি যেয়ে কাজ দেখিয়ে দেবো, ঠিক আছে? গম থেকে শুরু করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দেখাবো। আমরা এই ভিডিওটা পুরোটা দেখলে বোঝা যাবে কীভাবে পেশাই হচ্ছে, আমরা দেখাচ্ছি ভিডিওতে সব কিছু। এই মেশিন নিলে পরে আমরা 5 রকমের জালি ফ্রি দেবো, কোনো টাকা পয়সা লাগবে না, ড্রাম ফ্রি দেবো, সমস্ত কিছু আমরা ফ্রি দেবো। এই মেশিনটা দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে একটু উন্নত মানের মেশিন, এটা 4 HP-র মেশিন, ঠিক আছে? এটার দাম 25,000 টাকা পড়বে, ঠিক আছে? এইটা আরও উন্নত আছে, এটা হচ্ছে 5 HP, ঠিক আছে? এটা 30,000 টাকা দাম পড়বে। আমাদের এখানে 17,000 টাকারও যদি পাল ভাইজার নেন না, পুরো মানে মিহি হবে, আটা পেশাই করবেন পুরো মিহি হচ্ছে, মানে বুঝতে পারবেন না, মানে 30,000 টাকার পাল ভাইজার, 17,000 টাকার পাল ভাইজার কিছু মানে বুঝতে পারবেন না, দুটোই সমান। এই যে 5 রকম 6 রকমের জালি আমরা টোটালি ফ্রি দিচ্ছি, কোনো টাকা পয়সা লাগবে না। এগুলো দেখিয়ে দিচ্ছি আমি জালিগুলো কি পারপাসে ব্যবহৃত হয়, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে একেবারে সরু ছিদ্র, এটা হচ্ছে গম পেশাই হবে, আচ্ছা, ঠিক আছে? এটা হচ্ছে লঙ্কার গুঁড়ি, আচ্ছা, এটা হচ্ছে, এটা হচ্ছে গম পেশাই, আচ্ছা, দুখানা দেওয়া হয়, আচ্ছা, আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো করার জন্য এই একখানা এই এক্সট্রা জালি লাগে, এটাও আমরা ফ্রি দিচ্ছি। টোটি যেটা 17,000-এর মেশিন আছে, ঘন্টায় 20 থেকে 26 কেজি অবধি গম পেশাই হবে। হলুদটা একটু কম হবে, 13 থেকে 14 কেজি, 17-18 কেজি অবধি হয়। লঙ্কার গুঁড়োটা আরও বেশি। আমি কিন্তু আমার লাইফে প্রথম অবস্থায় আমি ছাতুর ব্যবসা করতাম, ছাতুর ব্যবসা করে আমি কিন্তু বহু টাকা আয় করেছি, ঠিক আছে? ছাতু ঘন্টায় 50 কেজি অবধি পেশাই করা হবে। ছাতু গমের ব্যবসাটা খুব ভালো ব্যবসা, আপনি নিচে যদি ঘন্টায় 26 কেজি গম পেশাই করেন, পার কেজিতে 5 টাকা করে লাভ পাবেন, 1 ঘন্টায় 130 টাকার কাজ হয়ে যাবে, 10 ঘন্টা করলে 1,300 টাকা। আপনি যদি অন্য লোকের গমও আপনি পেশাই করতে পারবেন, আর এটা বাড়ির লাইনেই চলবে, আলাদা কোনো লাইন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমরা সব কিছু বলে দেবো। সমস্ত মেশিন আমাদের এখানে নিজেদের দোকান, ঠিক আছে? এই পাল ভাইজার মেশিন আছে, আমাদের এখানে সমস্ত কিছু মেশিন পাওয়া যায়। এটা এই ভিডিওতে এটাও দেখাতে পারেন, এটা হচ্ছে পপকর্ন মেশিন, যদি কেউ পপকর্ন নিতে যান, ঠিক আছে, পপকর্ন মেশিন আছে, ঠিক আছে? আর এটা জুসের মেশিন আছে, আচ্ছা, এটা পেটি ব্যাগ মেশিন, এটা এক জায়গায় যাবে, শিলিগুড়িতে যাবে, এটা হচ্ছে তেল মিল, ঠিক আছে? সমস্ত কিছুই পাওয়া যায়, কিন্তু পাল ভাইজার মেশিন নিয়ে কেউ ব্যবসা করতে পারলে ভবিষ্যৎ ভালো, এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস। যারা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, ঠিক আছে, চাষবাস করছেন, তারা কিন্তু বুঝে শুনে নেবেন, চায়না পাল ভাইজার নেওয়ার দরকার নেই। চায়না মোবাইলের যেমন কেন গ্যারান্টি থাকে না, ওদের পাল ভাইজার ভালো না, আমাদের নিজেদের গ্যারান্টি আছে, 2 বছরের গ্যারান্টি থাকবে, আমাদের হচ্ছে মেড ইন ইন্ডিয়া, আমাদের লোগো আছে, এই যে আপনি দেখাতে পারেন, মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে? আমাদের পাল ভাইজারে লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়ার তৈরি, কোনো চায়নার পাল ভাইজার নয়। এই বাইরে একটা পাল ভাইজার আছে, এটা হচ্ছে 3 HP, ঠিক আছে? এভাবে চলছে, আপনারা দেখুন, সুইচটাকে অন করা হলো, ঠিক আছে? এবার গমটাকে ঢালা হবে, গমটাকে ঢালা হবে, বাড়ানো হবে,
দেখুন কিভাবে আমার গমটা হয়েছে, আটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ আটা তৈরি হয়ে গেছে, গম ভেঙে আটা তৈরি হয়ে গেছে। এই দেখুন পুরো ক্লিন আটা, সুন্দর সুন্দর পুরো একেবারে মিহি, ঠিক আছে। এর মধ্যে কোনো ভেজাল নেই। আমাদের পালবাজারের কোয়ালিটিটা এতটাই উন্নত না, এর মধ্যে কোনো ডেলা জাতীয় কিছু নেই, পুরো পেশাই হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের মেশিন নিলে পরে আমাদের ওই যেগুলো ফ্রি দেবো বললাম, এই ড্রামটাও আমরা ফ্রি দিচ্ছি, কোনো টাকা পয়সা লাগবে না। শুধু হলুদ গুঁড়ো করার জন্য এক্সট্রা লাগে, হলুদ গুঁড়ো এইটা নিয়ে আসুন। হলুদ গুঁড়ো যদি করতে হয় এইটা এক্সট্রা লাগে, ঠিক আছে। আমরা যদি লঙ্কার গুঁড়ি বা গম করি তখন এই দিক দিয়ে দিতে হবে, আর হলুদ করলে পরে এর মধ্যে দিয়ে দিতে হবে। হলুদ লঙ্কা এইসবও দেওয়া যাবে, তাই তো? হলুদটা যেহেতু শক্ত হয় না, লম্বা জিনিসটা যেন একবার টুকরো করে নেওয়া যায়, একদম টুকরো করে নেওয়া যায়। আমাদের টেকনিশিয়ান আছে, সব কিছু ভালো করে দেখি। আচ্ছা হ্যাঁ, টোটালি ইজিলি খোলা যায়। আচ্ছা এই যেখানে জালাই জালাই লাগানো রয়েছে, তাই তো? হ্যাঁ, নিচে খালি ওটা ঠেলে এরকম বার করে নেই। আচ্ছা ঠেলে বের করতে, এই যে পেশাই হলো, এই যে এই ভুসিগুলো সেগুলো কিন্তু এখানে রয়ে গেল। না ওটাও রইতো না, ওটাও ডাস্ট হয়ে পড়ে যেত, আর চালানো চালালে পড়ে। আচ্ছা জালি বেশি দাম পড়ে না, অন্যান্য জায়গা পাল বাজার দিলে এরকম এত ভালো জালি প্রথম কথা দিতে পারবে না, আর দামও প্রচুর বেশি নেবে। আমাদের কাছে এই জালি 100 টাকাতে পেয়ে যাচ্ছেন, অন্যান্য জায়গা দিয়ে পাল বাজার নেবেন 500 টাকা করে দাম নেবে। আচ্ছা গরিব মানুষের ব্যবসা, ঠিক আছে, যারা বেকার আছে কিছু কর কি ব্যবসা করবো মানে ভাবতে পারছেন না, ঠিক আছে। যারা মানে চাকরি বাকরি পাচ্ছেন না, এম এ পাস, বিএড পাস, ঠিক আছে, বাবা মাও যাদের নিয়ে পরিশানি হয়ে গেছে, বাবা মাদের মানে টেনশনটা হাঁটান, ঠিক আছে। বাবা মা আপনাদের থেকে মানে প্রচুর টেনশন করে, যেসব ছেলে মেয়ে আছেন কোনো লাজ লজ্জার কোনো ব্যাপার নেই, ধূপের ব্যবসার সঙ্গে সঙ্গে এই পালবাইজার মেশিনের ব্যবসাতেও ঢুকে যান, ঠিক আছে। নিজের ব্যবসা করুন, নিজের পায়ে দাঁড়ান, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল কোনো কোনো জায়গাতেই চাকরি বাকরি খুব একটা নেই, ঠিক আছে। ব্যবসা হচ্ছে মানুষের ভবিষ্যৎ, ব্যবসা করুন। এই পালবাইজার মেশিন নিন, মাত্র 20,000 থেকে 22,000 টাকার মধ্যে নিজের ভবিষ্যৎ করুন। আর যারা স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা আছে, ঠিক আছে, যারা আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে লোন পাচ্ছেন, স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা প্রচুর লোন পান, ঠিক আছে, কিছু করবেন ভাবছেন, তারাও ব্যবসায় নামতে পারেন, ঠিক আছে। নিজের ছেলে মেয়ের মুখে হাসি ফোটান, তাদের স্কুলে পাঠান, ঠিক আছে, নিজের পায়ে দাঁড়ান। গ্রামাঞ্চলে এই পালবাইজার মেশিনের ব্যবসা খুব ভালো হবে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, যত রকম আছে, তারপর গম, এইগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষের মানে খাদ্যদ্রব্য, এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ঠিক আছে। এই জিনিসগুলোর ব্যবসা করতে পারলে এই ব্যবসা চলবে, এই ব্যবসা কোনোদিন লস হবে না। হচ্ছে গরিবের বন্ধু, এই মেশিনটা হচ্ছে গরিবের বন্ধু, যারা গরিব মানুষ তারা এই ব্যবসায় নামুন, আমি বলছি উন্নতি হবেই হবে।